সবচেয়ে ভালো হয় এটা আমি জানি, এটা কিছু দ্বারা আমাদের মাধ্যমে শিখায় ওইটা ওষুধ আপনারা সবাই জানেন জি। আমি একটু সাপ্লিমেন্টের কথা বলছি, আমাদের যখন 2009 সালে সজীব মহাজের জল যখন শুরু করলো বাংলাদেশের বিকাম ডিজিটাল বাংলাদেশ, তাই না, তখন তাদের ম্যানিফেস্টো ছিল আওয়ামী লীগ, তখন আমরা বুঝতাম মানে কি কবে বলছে যেখানে কারেন্ট থাকে না গোন্ডার গোপনটা, বিদ্যুৎ থাকে না, আইসিটি কে শিখা বিদ্যুৎ, কিন্তু এখন কিন্তু আমরা সবাই রেজাল্ট পাইতেছি, এই আইসিটির ফলটা পাইতেছি। আসলে সরকারের উদ্দেশ্যটা ছিল কি আইসিটি, যে আসলে বিশ্বজিৎ আগেতেছে মানসম্মত শিক্ষা যদি অর্জন করতে হবে, আমরা এমডিজি বাস্তবায়ন করছি, আমরা এলডিজি বাস্তবায়ন করার বাস্তবায়ন করতে যাচ্ছি, আগে চলে গেছে এলডিজি গ্রুপেরা। এই জন্য আমাদের আইসিটিকে ডেভেলপ করার জন্য প্রত্যেকটি যে সমস্ত উপজেলায় আইসিটি ভালো না বা আইসিটিতে দক্ষ করার জন্য আমাদের আইসিটি ল্যাব আইএলসি আইসিটি লার্নিং সেন্টার আমাদের এখানে প্রতিষ্ঠানগুলোতে বসছে, সেটার অংশ হিসাবে যারা প্রতিষ্ঠান প্রধান তাদেরকে বিদেশি নিচ্ছে সরকার গাড়ির পয়সা খরচা দিয়ে, আবার যারা আইসিটি শিক্ষক তাদেরকেও বিদেশি নিচ্ছে, যদি আমি ভুল বলে না থাকি আমার সাথে সবাই এক হয়ে। আর এখন যেহেতু সব কাজে আইসিটির ব্যবহার করা হয়, এই কারণে আমাদের আইসিটি শিক্ষকদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন একটু বেশি, ঠিক না? জি জি, আমাদের এক্সপেকটেশন অনেক কিছু বেশি। শাহজামান যে কথাটা আমি রেকর্ড করে নেব, তাহলে অফ করে দিই স্যার।